গাজর এক একটি টবের মধ্যে অন্তত দুটো তিনটে যেমন পেরেছি লাগিয়ে দিয়েছি, কিন্তু এই গাজরগুলো বেশি লাগানোর একটাই কারণ যে গাজর যখন বড় হওয়া শুরু হবে তখন খুব ছোট থেকে খাওয়া শুরু করা হবে, পরবর্তীতে একটা টবের মধ্যে একটা গাজর রাখা হবে আর সেটা কিন্তু সবচেয়ে বড় করা হবে। আর এই অবস্থায় সে গাছগুলি যখন লেগে গেছে, গাছগুলি বড় হওয়া শুরু হয়েছে, এই সময় কিন্তু অবশ্যই আপনার কাছে খাবার দিতে হবে। আর এই খাবারটি যেটা দিতে হবে সেটা খুব সিম্পল একটা খাবার, আর সেটা হচ্ছে আপনার 10-26-26 যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান এটা আপনারা প্রয়োগ করুন। খুব গুরুত্বপূর্ণ একটা সার যেটা আপনার এই সমস্ত গাজর গাছের জন্য বেশ উপকারী, আর সেটার পরিমাণ প্রত্যেকটা টবের জন্য অন্তত 10 থেকে 12 দানা, এর বেশি কিন্তু প্রয়োগ করবেন না। আর এটা কিন্তু একবারই প্রয়োগ করবেন, গাছের বয়স যখন লাগিয়ে দেওয়ার পর আপনি দেখছেন গাছের পাতা ছাড়া শুরু হয়েছে, মোটামুটিভাবে গাছ বড় হওয়া শুরু হয়েছে, তখন এটা আপনাকে প্রয়োগ করতে হবে। এবার আসছি জৈব, যেহেতু আমরা সমস্তটাই বলি অর্গানিক খাবার আমরা ব্যবহার করব, তাহলে বর্তমান বাজার চলিত প্রচুর অর্গানিক খাবার পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করে সেটা 1 চামচ আপনার এই সমস্ত গাছে ব্যবহার করবেন। অর্গানিক খাবার প্রয়োগের ব্যাপারে তেমন কোনো সতর্কতা থাকে না, কারণ গাছের তেমন ক্ষতি করে না, এরা খুব স্লো রিলিজ খাবার, ধীরে ধীরে গাছকে খাবার প্রয়োগ করে এবং গাছ ধীরে ধীরে খেতে থাকে। এবার যদি আপনি নিজে বাড়িতে আপনার বাড়িতে যদি ভার্মি কম্পোস্ট থাকে, হাড়গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু থাকে, তাহলে প্রত্যেকটা 1 চামচ 1 চামচ করে নিয়ে মিশিয়ে নিন এবং তারপরে সেটা আপনারা 1 চামচ গাছে প্রয়োগ করুন। আর গাছে প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছে নিড়ানি দিতে হবে, আর অবশ্যই নিড়ানি দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। যদি গাছের গোড়ায়তে কোনো রকম ভাবে ছুরি বা কাঁচি লেগে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাজরটা নষ্ট হয়ে যেতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার যখন নিড়ানি দেবেন সবসময় উপর দিয়ে হালকা হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, গোড়ার ভেতরে দেওয়ানো বা গাজর যেখানে রয়েছে তার কিন্তু একাঙ্গুলের মধ্যে অন্তত কোনো রকম কোনো কিছু ঢোকাবেন না ভেতরে, বা কোনো কিছুতে খোঁচা দেবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে গাজরের ক্ষেত্রে, নাহলে কিন্তু গাছের রুটটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তী কিন্তু সেখান থেকে আর গাজর পাবেন না, গাছটি কিন্তু মারা যেতে পারে। তো অবশ্যই আপনারা নিড়ানিটা দেবেন, উপরে থেকে ঘাস থাকলে সেগুলিকে তুলে দেবেন এবং মাটিটি একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন খুব সাবধানের সঙ্গে। তারপর আপনারা যে সারটি বললাম সেই সারটি 1 চামচ আপনারা প্রয়োগ করে দিতে পারেন, আর রাসায়নিক হলে তেমন। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লিকুইড খাবার, যদি আপনার ছাদ বাগানে আপনি শীতের গাছ করার জন্য লিকুইড খাবার আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে লিকুইড খাবার প্রয়োগ করতে পারেন। আর এই লিকুইড খাবারটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার খোল জল হতে পারে, সবজি পচা জল হতে পারে, যেটাই করবেন সবসময় যেন পাতলা করে। যদি আপনি হয়তো 200 ml হয়তো খোল জল নিচ্ছেন তাহলে তার সঙ্গে অবশ্যই 1 লিটার মতো জল মিশিয়ে নিন, নিয়ে একদম পাতলা করে সমস্ত গাছগুলিতে ব্যবহার করুন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই খোল জল আপনি প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন, তাতে গাছের রেজাল্ট অনেক ভালো হবে এবং এই সমস্ত বিটগুলি বা সরি গাজরগুলি আরও বড় হবে এবং তাতে কিন্তু অনেকটাই উপকারিতা আসবে। এবার আসি সূর্য আলোক, অবশ্যই সারা দিন সূর্য আলোক লাগে এমন একটি জায়গায় আপনাকে এগুলিকে রাখতে হবে এবং এই সমস্ত জায়গাতে এই সমস্ত গাছগুলি ভালো হবে। আর গাজরের ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যেটা পেস্টিসাইড, পেস্টের আক্রমণ তেমন খুব একটা ঘটে না, আর অ্যান্টিফাঙ্গাল খুব সাবধানে ব্যবহার করবেন, যে কোনো অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত গাছগুলি নিতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করলে গাছের পাতা কিন্তু মুড়ে যায় এবং গাছ কিন্তু মারা যায়। তো অ্যান্টিফাঙ্গাল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন ক্রয় করবেন রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনারা দোকানে বলে নেবেন যে গাজর গাছে ব্যবহার করবো, তাহলে কিন্তু আপনাকে সেই গাছের জন্য যে অ্যান্টিফাঙ্গালগুলো সেগুলি দেবে। আর যদি আমাদের যেটা আমরা সবসময় বলি অর্গানিকভাবে, আর অর্গানিকভাবে যদি আপনারা করতে চান তাহলে হলুদ টলু হলুদ রয়েছে, আপনার দারুচিনির গুঁড়ো রয়েছে, এই সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে, আর এই সমস্ত কিছু স্প্রে করে দিতে পারেন। আর তেমন কোনো কিছু নয়, গাজর এমন একটি গাছ যার কোনো রকম কোনো রোগ পোকামাকড় উপরে অন্তত হয় না, আর যদি হয় সেটা আপনারা একটু যদি মনিটরিং করেন তাহলে প্রথম অবস্থায় একটু যদি ছেঁটে ফেলে দেন তাহলেই কিন্তু খুব ভালো কাজ করে। তো এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনারা যদি করতে পারেন গাজরের ক্ষেত্রে তাহলে গাজরও খুব সুন্দরভাবে আপনার ছাদ বাগানে হবে এবং পরবর্তীতে আমাদের গাজরগুলি কতটা বড় হলো এবং কি করে তার পরবর্তী স্টেপে তার পরিচর্যা, তা অবশ্যই যখন গাছগুলি সেই পরিণত হবে এবং সে সময় আপনাদের গাছগুলিকে দেখিয়ে দিয়ে সেই সময়ের পরিচর্যাটা আপনাদের জানিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।